हेलो एवरीवन, सबाई के स्वागत जानाई इलेक्ट्रिकल एंड फिटर वर्ल्डे। आमी तापसी विश्वास निये चले एसेछि रेजिस्टिव सर्किटेर 3 नम्बर भिडियो। आगेर भिडियोगुलोते आमरा ओहम्स ल एवं रेजिस्टरे सीरीज कनेक्शन निये आलोचना करेछिलाम। एई भिडियोते आमरा रेजिस्टरे प्यारालेल कनेक्शन निये आलोचना करब। आगेर भिडियोते आमरा रेजिस्टरके सीरीजे कनेक्ट करले टोटाल रेजिस्टेंस आमरा कि करे बेर करब सेटा देखेछिलाम। एबं एई भिडियोतेओ आमरा देखब जे अनेकगुलो रेजिस्टरके जखन आमरा प्यारालेलि कनेक्ट करब तखन आमरा सार्किटे टोटाल रेजिस्टेंस कि करे बार करते पारब। अच्छा देखो, आमि आगे दिन ही बोलेछि जखन तीनटे पॉइंटके ए बी सी কে আমরা যখন সারিতে এক সারিতে পাশাপাশি বসাবো সেটাকে বলবো আমরা কি সিরিজ কানেকশন। এবং তিনটে লাইনে যখন আমরা এ বি সি কে বসাবো সেটাকে বলবো আমরা প্যারালাল কানেকশন। ঠিক আছে, ধরো এখানে তিনটে রেজিস্টার আছে, এটাকে আমরা কি করেছি প্যারালালি রেখেছি, মানে সমান্তরাল সমবায়ে রেখেছি। এবং এখানে ধরো একটা ভোল্টেজ সোর্স আছে, মানে ব্যাটারি। ব্যাটারি কটা পয়েন্ট হয়? দুটো, মানে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ, দুটো ওয়্যার পাবো। কিন্তু এখানে দেখো তিনটে রেজিস্টারের তিনটে পয়েন্ট আছে, মানে তিনটে কানেকশান আছে। তাহলে আমরা এই দুটোর সাথে কি করে এই তিনটেকে কানেক্ট করব? তাহলে আমাদের কি করতে হবে, এই তিনটেকে এক জায়গায় মিলিত করে, মানে তিনটের মাথা এক জায়গায় করে নিয়ে কি করব আমরা ব্যাটারির সাথে কানেক্ট করে দেব। বোঝা গেল? ব্যাটারির সাথে কানেক্ট করে দেব, এটাকেই আমরা কি বলবো রেজিস্টার ইন প্যারালাল কানেকশন। ঠিক আছে, এবার দেখো আমরা তো জানি একটা হাই পোটেনশিয়াল এবং লো পোটেনশিয়ালের যে ডিফারেন্স হয় সেটাকেই আমরা কি বলবো ভোল্টেজ, কি বলবো ভোল্টেজ। তাহলে এখানে দুটো পয়েন্ট বলতে কি এটা আর একটা এটা, তাহলে এই দুটো পয়েন্টে এটা কি সে সাথে যুক্ত আছে লো পোটেনশিয়াল, এটা কি সে সাথে যুক্ত আছে হাই পোটেনশিয়াল, এবং এই দুটো পয়েন্টের ডিফারেন্স কি ভোল্টেজ। তাহলে এই রেজিস্টারের ক্ষেত্রে যে ভোল্টেজ ডিফারেন্সটা আমরা পাবো, যে পোটেনশিয়াল ডিফারেন্সটা আমরা পাবো, এবং এক্ষেত্রেও সেম পোটেনশিয়াল ডিফারেন্স পাবো, কারণ কি এই তিনটের মাথায় কি আছে এক জায়গায় কানেক্ট করা রয়েছে, কি আছে এক জায়গায় কানেক্ট করা রয়েছে। বোঝে গেল? তার মানে আমি বলবো এটার ক্ষেত্রেও ভোল্টেজ কত হবে ভি হবে, এটার ক্ষেত্রেও কি হবে ভি হবে, এটার ক্ষেত্রেও ভি হবে। আচ্ছা এবার দেখো এই সার্কিটের মধ্যে আমি ধরে নিলাম আই কারেন্ট ফ্লো করছে, এবং আমি আগেও বলেছি কারেন্ট কি জলের মতো, জল যাওয়ার রাস্তা কটা আছে? এখানে তো একটা আছে, কিন্তু এখানে এসে কটা রাস্তা পেয়েছে? তিনটে রাস্তা পেয়েছে। তাহলে ওরা কি হবে, যে পরিমাণ জল এখানে এসছে সেটা কি হবে তিনটে ভাগে বিভক্ত হয়ে যাবে, কি হবে তিনটে ভাগে বিভক্ত হয়ে যাবে। এবং ইন্ডিভিজুয়াল সব কটার ক্ষেত্রে আমি যদি ধরি এই ক্ষেত্রে আই ওয়ান, এক্ষেত্রে আই টু, এবং এক্ষেত্রে আই থ্রি কারেন্ট ফ্লো করছে, তাহলে আমরা বলতে পারি যে এই টোটাল কারেন্ট সমান কি হবে, টোটাল কারেন্ট কি হবে সমান হবে এই তিনটে কারেন্টে, আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি। কারণ কি এখানে যে পরিমাণ জল এসেছিল সেই পরিমাণ জলই তো তিনটে ভাগে বিভক্ত হয়ে গেছে, এক্সট্রা জল তো কোথাও থেকে আসেনি। তাহলে তিনটে পরিমাণ আমরা যোগ করলেই কি পাবো টোটাল কারেন্ট পাবো, টোটাল কারেন্ট পাবো যেটা সার্কিটের মধ্যে দিয়ে ফ্লো করছে। আচ্ছা ওহমস ল অনুযায়ী আমরা কি জানি ভি ইজ ইকুয়াল টু আই ইনটু আর, এখানে তিনটে রেজিস্টার রয়েছে, তাহলে আমরা বলবো
এখানে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স বার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি আই ইজ ইকাল টু ভি বাই আর টি, ভি বাই আর টি। আচ্ছা, এবার দেখো এক্ষেত্রে কী আছে, আই ওয়ান আছে, তাহলে আমি লিখতে পারি আই ওয়ান ইজ ইকাল টু ভি বাই, কারণ ভোল্টেজ তো এই তিনটের ক্ষেত্রে সমান, তাহলে ভি এখানে কী হবে সাপ্লাই ভোল্টেজ আর এই ভোল্টেজ কি সমান, তাহলে ভি বাই আর ওয়ান লিখতে পারি। আই টু এর ক্ষেত্রে লিখতে পারি কি ভি বাই আর টু, এবং আই থ্রি এর ক্ষেত্রে লিখতে পারি কি ভি বাই আর থ্রি। আচ্ছা, তো আমরা আগেই দেখেছি কি আই ইজ ইকাল টু আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি, তিনটের ভ্যালু যদি পুট করি মানে এখানে ধরো কি আছে ভি বাই আর টি, আই ওয়ানের ভ্যালু কত ভি বাই আর ওয়ান প্লাস প্লাস হবে কারণ আই ওয়ান প্লাস আই টু, তাহলে আই টুর ভ্যালু কত বেরিয়েছে ভি বাই আর টু প্লাস, এখানে আই থ্রি আছে তাহলে আই থ্রির ভ্যালু কত ভি বাই আর থ্রি। আচ্ছা, তাহলে দেখো ভি বাই আর টি ইজ ইকাল টু লিখতে পারি আমি এই তিনটে ভোল্টেজকে আমি যদি বের করে নিই এভাবে লিখতে পারি ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি লিখতে পারি। তাহলে এখানে এই ভি আর এই ভি কাটা যাবে, এই ভি আর এই ভি কাটা যাবে, তাহলে আমরা কি লিখতে পারি ওয়ান বাই আর টি ইজ ইকাল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি, লিখতে পারি কি না, লিখতে পারি তো। আচ্ছা, তাহলে এখানে যতগুলো ভোল্টেজ সরি এখানে যতগুলো রেজিস্টার প্যারালালি কানেক্ট থাকবে সেগুলোকে আমরা এভাবে লিখতে পারি ওয়ান বাই আর ফোর ওয়ান বাই আর ফাইভ ডট ডট ডট, মানে যতগুলো রেজিস্টার প্যারালালি কানেক্ট করা থাকবে সেটাকে ওয়ান বাই করে যোগ করলেই আমি কি পাবো টোটাল রেজিস্ট্যান্স পাবো। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, এই টোটাল রেজিস্ট্যান্সের ভ্যালু মানে আর টির ভ্যালু এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সের মানের থেকে কম হবে, কি হবে কম হবে, মানে টোটাল রেজিস্ট্যান্সটা সবসময় আর ওয়ানের থেকে কম হবে, আর টু এর থেকে কম হবে এবং আর থ্রি এর থেকেও কম হবে। আচ্ছা, কীভাবে কম হবে আমি দেখিয়ে দিচ্ছি, এক্সাম্পল দিয়ে ধরো এখানে আমি আর ওয়ান নিলাম দুই, আর টু নিয়েছি চার, আর থ্রি নিলাম ছয় ওহম, ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি ওয়ান বাই আর টি ইজ ইকাল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি, কত হবে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই সিক্স ওয়ান বাই আর টি, যদি লসাগু করি কত পাবো বারো, ছয় প্লাস তিন প্লাস দুই তার মানে এগারো বাই বারো, তাহলে আর টির ভ্যালু কত বের হবে বারো বাই এগারো অ্যাপ্রক্সিমেট ওয়ান পয়েন্ট জিরো নাইন, ওয়ান পয়েন্ট জিরো নাইন। তাহলে এই তিনটে রেজিস্টারের ভ্যালুর মধ্যে দেখো সব থেকে কম ভ্যালু কার ছিল আর ওয়ানের, কত ছিল দুই ওহম, কিন্তু আর টির ভ্যালু কত বেরিয়েছে ওয়ান পয়েন্ট জিরো নাইন। তাহলে এখান থেকে বোঝা গেল যে সবসময় টোটাল রেজিস্ট্যান্সের মান
ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা রেজিস্টারের মানের থেকে কি হবে কম হবে বোঝা গেল আচ্ছা তাহলে আমরা রেজিস্টারের প্যারালাল কানেকশন থেকে কি কি জানতে পারলাম জানতে পারলাম যে টোটাল কারেন্ট কি হবে প্রত্যেকটা রেজিস্টারের মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে তার যোগফলের সমান মানে আই ওয়ান আই টু প্লাস আই থ্রি প্লাস ডট 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 যতগুলো আছে ততগুলো এবং এদের যে পোটেনশিয়াল ডিফারেন্স হবে সেটা কি হবে সবসময় সমান হবে মানে কি থাকবে ভি সবসময় কি হবে সেম হবে এবং টোটাল রেজিস্ট্যান্স বার করার সূত্র কি ওয়ান বাই আর টি ইজ ইকাল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি প্লাস যতগুলো রেজিস্টার থাকবে তাকে ওয়ান বাই করে দিলে আমরা কি পাবো টোটাল রেজিস্ট্যান্সে মান পাবো তাহলে আমরা ভালোভাবেই বুঝতে পারলাম যে যখন আমরা রেজিস্টারকে প্যারালালি কানেকশন করব তখন আমরা কিভাবে টোটাল রেজিস্ট্যান্স বার করতে পারবো এবং কারেন্ট ফ্লো কিভাবে হবে এক্ষেত্রে ভোল্টেজ ডিফারেন্সটা কেমন পাবো আচ্ছা এর পরের দিন আমরা সিরিজ এবং প্যারালাল কানেকশনের কম্বিনেশন সার্কিট নিয়ে আলোচনা করব এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ